পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় সফটওয়্যার ও আইটি সার্ভিস প্রদর্শনী বেসিস সফট এক্সপো 2011। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের কর্মকর্তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী প্রদর্শনীতে দেশীয় 110টি প্রতিষ্ঠান ছাড়াও অংশ নেবে 10টি বিদেশি প্রতিষ্ঠান। প্রদর্শনী উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মাহবুব জামান এবং প্রদর্শনীর আহ্বায়ক ফাহিম মাসরুর। এবার প্রবাল ব্যাংক বাণিজ্য সংবাদ।